হ্যালো বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আজকে আমি আপনাদের জন্য 27 জোড়া একেবারে নতুন ডিজাইনের, সবসময় রাফ ইউজ করার জন্য কানের দুলের ডিজাইন এনেছি। এখানে যে ডিজাইনগুলো, একানা থেকে শুরু করে একানা, দুআনা, তিনআনা, চারআনা, এরকম স্বর্ণ দিয়ে এই ডিজাইনগুলো আপনি তৈরি করে ইউজ করতে পারবেন সবসময় রাফ ইউজের জন্য। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনি, কারণ সম্পূর্ণ ভিডিওটি এই জন্যই দেখতে বলেছি কারণ এখানে যে ডিজাইনগুলো রয়েছে, আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে ডিজাইনগুলো আপনার দু চারটা, পাঁচ ছয়টা ডিজাইন মিস হয়ে যেতে পারে। বন্ধুরা, আর এখানে যে ডিজাইনগুলো রয়েছে, ডিজাইন সম্পর্কে কিছু আপনাদের বলবো, কারণ আপনি যখন তৈরি করতে যাবেন তখন যাতে আপনার কোনো ঝামেলা না হয়, খুব সহজে তৈরি করতে পারেন। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো রয়েছে, ডিজাইনগুলো যদি আপনি তৈরি করেন এক জায়গায় যাওয়া আসার জন্য, যদি আপনার বাজেট কম থাকে আপনি একানা স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন, আর যদি আপনার একটু বেশি স্বর্ণের ভিতরে তৈরি করতে পারেন তো সেক্ষেত্রে আপনি দুআনা দিয়ে, তিনআনা দিয়ে তৈরি করতে পারেন। তিনআনা দিলে বেশি ভালো হয়, তিনআনা দিয়ে যদি আপনি তৈরি করেন সবসময় ইউজ করার জন্য খুবই ভালো হয়। বন্ধুরা, আপনি দুআনা দিয়েও তৈরি করতে পারেন, সেটাও আপনি সবসময় ইউজ করতে পারবেন। যতই কম স্বর্ণ দিয়ে আপনি তৈরি করবেন সে জিনিসটা আপনার একটু হালকা হয়, তো সেটা আপনার ইউসে সমস্যা হয়, বেকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভেঙে যায়। তো এই কারণে আমি বলছি আপনাদের একটু ভারী করে জিনিসটা তৈরি করতে। বন্ধুরা, আর এখানে যে কিছু কিছু ডিজাইন রয়েছে তিন থেকে চার আনা স্বর্ণের ভিতরে, দেখে নেবেন। এখানে ডিজাইনগুলোর উপরে আপনার দেওয়া আছে যে কোনটা কতটুকু ওজন, কত টাকা মূল্য পড়বে। বন্ধুরা, এই মূল্যগুলো আজকের ডেটে দেওয়া হয়েছে, তো আপনি দেখলে বুঝতে পারবেন। আর এখানে আপনার কিছু কিছু দুল রয়েছে লম্বা সিস্টেমের, সে দুলগুলো যদি আপনি সবসময় ইউজের জন্য তৈরি করেন তো সেক্ষেত্রে আপনি যখন নিচের ঝুলগুলো তৈরি করবেন, যখন আপনি ডিজাইনটা তৈরি করতে দিবেন তখন স্বর্ণকারকে বলবেন নিচের ঝুলগুলো একটু ভারী করে তৈরি করে দেওয়ার জন্য, তাহলে সে জিনিসটা আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আর এখানে যে ডিজাইনগুলো, ডিজাইনগুলো আপনি দুআনা দিয়ে যে ডিজাইনগুলো রয়েছে সেটা আপনি সবসময় রাফ ইউজের জন্য যদি তৈরি করেন তাহলে সেটা আপনি বাঁকাডাট দিয়ে তৈরি করবেন, বাঁকাডাট বা খাড়াডাট এরকম দিয়ে তৈরি করতে পারেন। বাঁকাডাট দিলেই বেশি ভালো হয়, কারণ বাঁকাডাট দিয়ে যদি আপনি জিনিসটা তৈরি করেন সবসময় ইউজ করতে ভালো হয়। বন্ধুরা, আর এখানে আপনার চারানা যে দুলগুলো রয়েছে, চারানা সিস্টেমের, সেগুলো আপনি ইউজ করতে পারেন, সেগুলো আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় রাফ ইউজের জন্য সেটা তৈরি করতে পারেন। যখনই আপনি সবসময় রাফ ইউজের জন্য যে কোনো দুলি তৈরি করবেন সেটা একটু ছোট করে ভালো স্বর্ণ দিয়ে জিনিসটা তৈরি করবেন। এখানে যে দুলগুলো রয়েছে এগুলো 21 কের স্বর্ণ দিয়ে তৈরি করা, তো আপনি যখন তৈরি করবেন 21 কের স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন। বন্ধুরা, আর এখানে আপনার যে চেন ঝুলের যে কিছু দুল রয়েছে, নিচে চেন ঝুলের সিস্টেম, সেগুলো আপনি একটু ভারী করে তৈরি করবেন তাহলে ভালো হবে। বন্ধুরা, আশা করি এখানে যে আমি দুলগুলো দেখালাম, যে কোনো একটা আপনার চয়েস হয়েছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। বন্ধুরা, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন বিষয়ে কিছু কথা বলে থাকি যাতে আপনার ডিজাইনগুলো তৈরি করতে সুবিধা হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।